অসংখ্য বীর ভারতীয় সেনাদের বলিদানের মধ্য দিয়েই 1971 সালের পূর্ণতা পেয়েছিল বাংলাদেশের মুক্তির সংগ্রাম। পূর্ব এবং পশ্চিম রণাঙ্গনে পাক বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করে ভারতীয় সেনা এবং বাংলাদেশের যৌথ বাহিনী স্বাধীন হয় বাংলাদেশ। শুক্রবার মহান বিজয় দিবসে ভারতীয় বীর সেনাদের বলিদানকে ভাবগম্ভীর পরিবেশ আর পুষ্পার্ঘ্য দিয়ে এলবার্ট একা পার্কে স্মরণ করেন রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। সেনার বিয়োগিল আর ফুলমালায় সজ্জিত এলবার্ট একা পার্কে এই স্মরণ অনুষ্ঠান সত্যিকারের অর্থে 1971 সালের মুক্তির যুদ্ধে ভারতের বীর সেনাদের অমর বলিদানকে আমাদের চেতন মননে আরেকবার বিকশিত করে দেয়। 71 সালের যুদ্ধে ভারতীয় সেনার এই অমর বলিদানকে নিজের বক্তব্যে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। এবং 1971 সালে পাক অধিকৃত বাংলাদেশ, সেই বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে ভারতবর্ষ তাদের সৈনিকদের দিয়ে পূর্ণ সহযোগিতা করে এবং এই যুদ্ধে অসংখ্য ভারতীয় সৈনিক প্রাণ হারায় এবং আজকের দিনে বাংলাদেশ স্বাধীন হয় এবং স্বাধীন বাংলাদেশ গড়তে গিয়ে প্রায় 13 দিন যুদ্ধ চলে। এই যুদ্ধে ভারতীয় সেনারা জয়ী হয় এবং বাংলাদেশকে পাক অধিকৃত বাংলাদেশ পাক বাহিনীর হাত থেকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশ পায়। তো আজকের দিনটি অত্যন্ত স্মরণীয় এবং আমি এই যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন, বলিদান দিয়েছেন, তাদেরকে স্মরণ করছি শ্রদ্ধার সহিত এবং তাদের আত্মবলিদানের ফলে আজকে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। এবং এই স্বাধীন বাংলাদেশ গড়তে গিয়ে ভারতবর্ষের ভূমিকা ছিল অনস্বীকার্য। ভারতের পূর্ণ সহযোগিতায় বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে, বাংলাদেশ আজকে মুক্তি পেয়েছে। ভাবগম্ভীর এই স্মরণ অনুষ্ঠানে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রাক্তন সেনানীরাও উপস্থিত ছিলেন, যাদের অপরিসীম সাহসের জন্যই বাংলাদেশের নামে আরেকটি রাষ্ট্রের জন্ম সম্ভব হয়েছে। উল্লেখ্য, 71 সালের যুদ্ধে বাংলাদেশের মুক্তির সংগ্রামকে সমর্থন করে ভারত, যার ফলে পূর্ব এবং পশ্চিম রণাঙ্গন বিভিন্ন ফ্রন্টে পাক বাহিনীর সঙ্গে ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তি বাহিনীর তুমুল যুদ্ধ হয়। মুক্তির সেই সংগ্রামে ত্রিপুরার মানুষের ভূমিকাও ছিল উজ্জ্বল। হৃদয় প্রসারিত বাংলাদেশ থেকে আগত অসংখ্য মানুষকে নিজেদের পরিবারের মতোই আশ্রয় দিয়েছিল ত্রিপুরার মানুষ। ভারতীয় সেনার সহযোগিতায় বাংলাদেশের গেরিলাদের ট্রেনিং দেবার জন্য রাজ্যে খোলা হয়েছিল অনেক ক্যাম্প। কুমিল্লা সহ আখাউড়া যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর চরম সাহসের কাছে হার মানে পাক সেনা, যার ফলশ্রুতিতে হল ঢাকায় ভারতীয় সেনাবাহিনীর জেনারেল জগৎ সিং আরুর কাছে 93,000 সেনাসহ আত্মসমর্পণ করে পাক সেনা। ফিয়ার রিপোর্ট, আর এ নিউজ।